ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত ছবি ভানু পেল লটারির কথা মনে আছে? 3,95,000 টাকা পুরস্কার মূল্যের সেই লটারি ঘিরে কি দুমদুমার কাণ্ডই না ঘটেছিল। আর এখন লটারি মানেই কোটি কোটি টাকা, আর তার সঙ্গে জুড়ে আছে হেভিওয়েটদের নাম। গরু পাচারের তদন্তের সঙ্গে এবার জড়িয়ে গেল লটারি। গরু পাচারের কালো টাকা কি লটারির মাধ্যমে সাদা হয়েছে? অনুব্রত মণ্ডলের নামে লটারির টিকিটে 1 কোটি টাকা পুরস্কারের রহস্য কি? এর নেপথ্যে কি রয়েছে কোনো আর্থিক অনিয়ম? তা নিয়ে এবার তদন্তে নামলো সিবিআই। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হলো বোলপুরের লটারি এজেন্সির মালিককে। এবছর জানুয়ারি মাসে এই লটারির টিকিটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ছবির নিচে নাম লেখা ছিল অনুব্রত মণ্ডল, তারও নিচে লেখা বীরভূম ওয়েস্ট বেঙ্গল, তার পাশে বড় করে লেখা ছিল 6 টাকার লটারির টিকিট কেটে প্রথম পুরস্কার 1 কোটি টাকা জিতেছেন এই ব্যক্তি। সিবিআই সূত্রে দাবি, গরু পাচারের টাকা কোথায় গেল তা খুঁজতে গিয়েই লটারির বিষয়টি তাদের নজরে আসে। তারপরে তদন্তকারীরা খতিয়ে দেখতে শুরু করেন গরু পাচারের কালো টাকা লটারির মাধ্যমে সাদা করা হয়েছে কিনা। সিবিআই সূত্রে দাবি, তদন্তে নেমে জানা যায় অনুব্রত মণ্ডলের নামে লটারির টিকিটটি কেনা হয়েছিল বোলপুরের একটি এজেন্সি থেকে। সেই এজেন্সির মালিক বাপি গঙ্গোপাধ্যায়কে বুধবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। তার কাছে জানতে চাওয়া হয় ওই টিকিট কে কিনেছিলেন, অনুব্রত মণ্ডল নিজে নাকি তার কোনো আত্মীয় বা কর্মী। লটারিতে 1 কোটি টাকা জিতলে বিজেতা কত টাকা হাতে পান? লটারি এজেন্সির কাছে এই সংক্রান্ত কি রেকর্ড থাকে? চোরের তো বুদ্ধির অভাব নাই, চোর তার চোরাই করা জিনিসকে তার অবৈধভাবে উপার্জন করা ধনকে সে নানাভাবে রক্ষা করার চেষ্টা করে, তার জন্য নানা পন্থাতে অবলম্বন করতে পারে, এটার অবাক হওয়ার কিছু নেই, এটুকু আমি মনে করি। আর লটারি তো ওই বাংলায় স্বীকৃত জুয়া হয়েই গেছে, সরকারি স্বীকৃত জুয়ার নাম লটারি। পশ্চিমবাংলায় যত ধরনের অনৈতিক কাজ চলতে পারে সব হয়েছে চূড়ান্ত পর্যায়ে, আর সব জায়গায় সরকারি দলের লোকেরাই যুক্ত, এগুলো তৈরি করা হয়েছে, এত টাকা লুট করা হয়েছে সেগুলো কোনো না কোনোভাবে সাদা করে রাখার জন্য। কোনো লটারির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, মূল আইনটা কেন্দ্রের তৈরি হচ্ছে আর একটা রাজ্য থেকে, নেচে বেড়াচ্ছে বিজেপি এখানে, এর কোনো মানে আছে? ঠিক হলে কেন্দ্র বুঝবে, ভুল হলে কেন্দ্রের দায়, যে রাজ্য থেকে এটা শুরু হচ্ছে সে বুঝবে। লটারির টিকিটের এই ছবি ভাইরাল হওয়ার পর অনুব্রত মণ্ডল অবশ্য বিষয়টি অস্বীকার করেছিলেন। যদিও সিবিআই এখন লটারির বিষয়টি গভীরে গিয়ে দেখতে চাইছে। সম্প্রতি জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রীও লটারিতে 1 কোটি টাকার পুরস্কার জিতেছেন, তা নিয়েও সরব হয়েছে বিরোধীরা। প্রকাশ সিনহা, সমীরণ পাল ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।